বসে থাকো নরনা কিন্তু তাই ঝুপ করে পড়ে যাবে কিভাবে পড়ে যাবে ঢিউকেরে পড়ে ঘড়িতে এখন বাজে তোমাদের 12:30 ঘুম থেকে উঠে পড়েছে অনেকক্ষণ এখন করব তোমাদের লিটল গোল্ডেন স্ন্যাক ঘরের ভেতর মোটে থাকবে না খালি পু 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 মুখ থেকে আওয়াজ বের করছে এর মানে হলো ওকে এখন নামাও ওকে নামিয়ে একটু বাইরে আলো বাতাস এই সমস্ত খাওয়া খাইয়ে দাই ওকে সুস্থ করো এখন যাব ওই বাড়িতে কিন্তু কখন যাব সেই টাইমটার জন্য তোমাদের বহুদাকে ফোন করলাম যে এক্ষুনি গেলে তো খাবার দাবার রেডি পাবো না কারণ জেসি নাকি এখনো ঢোকেনি বললাম গোল্ডের সমস্ত সবজি সবজি কেটে রাখতে বলো বুঝলে আর আমি এখান থেকে খেয়ে বেরোবো কি বুঝতে পারছো মানে ওইদিকে নিয়ে চলো আমাকে তাই ওইদিকে নিয়ে যাবো ওইদিকে কোন দিকে ওইদিকে কোন দিকে যাবে মা কোন দিকে যাবে কোন দিকে যাবে দৃষ্টি হচ্ছে তো কোন দিকে যাও কি এই যে মা 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 এদিকে সবাইকে বলে দাও তো হ্যালো সবাইকে নমস্কার বলে দাও তো সবাইকে রাধে 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 বলে দাও তো একটু রাধে রাধে করো রাধে 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 করো এইদিকে রাধে 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 করো রাধে রাধে করো নট ইন্টারেস্টেড এখন উপরে নিয়ে চলো এইদিকে নিয়ে চলো এসে ও চলো এখন খাচ্ছি সকালের ব্রেকফাস্ট যেটা কিনা দুধ আর রুটি রয়েছে কি হচ্ছে তুমি কল দিয়ে নামবা না এপা কি স্নান করতে হবে না স্নান লাগবে না সারাদিন কোলে কুলি কুলি করবে দাঁড়িয়ে দাঁড়িয়ে পূজার পিঠের উপর চড়াচ্ছে কোন খুশিতে ওরম করছিস তুই ও তো বকা দেবে তোকে করিস না ওরম করিস না ময়না আসো স্নান করবে আসো আজকে দোকানে ওরকম আসেনি অভিজিৎ এসছে খাবার নিতে আর পূজা সে খাবার নিয়ে যাচ্ছে তো আমাদের দুজনের এই স্নান টান সমস্ত কমপ্লিট হয়ে গেছে এখন তোমাদের গোপুদা ফোন করলো উনি নিতে আসবে নিতে আসলে ওই বাড়িতে যাবো জেঠি আজকে ওই বাড়িতে আসেনি এত টেনশন হচ্ছে গিয়ে পুরো উফ আর বুঝতে পারছি না কি তোমাদেরকে দেখাবো কি অবস্থা হয়ে আছে ওই বাড়ি আমাদের গোপুচন্দ্র এখানে খাওয়া দাওয়া করছে আর ওপাশ আমাদের গোল পটি করে দিয়েছে মা সাফ সুতরা করছে বাবা ঘুরতে আজকে অনেক বেজে গেছে 3:30 মাঝকে রান্না করেছে এই যে উচ্ছে ভাজা ঘি দিয়ে খেতে দিয়েছে তোমাদের গোপুদাকে আর তার সাথে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি আর মুড়ি ঘণ্ট মানে তোমাদের গোবিন্দভোগ চাল দিয়ে মাছে মাথা মুড়ি ঘণ্টটা করেছে আর এখানে স্যালাড ট্যালাড কেটে আর কালকে খাসি মাংস ছিল তাই দিয়ে খাওয়া দাওয়া করছে ফাইনালি এখন গোল্ড রেডি হয়ে গেছে দিদু আর গোল্ডের বাবা মিলে রেডি করে দিয়েছে এখন ঝুটিটা বাঁধবো আর বেরোবো কতগুলো ব্যাগ কী করে বেরোবো এই ব্যাগগুলো কোথায় নেবে যাই না আর ওই যে দুটোর অবস্থা দেখো নেল পালিশটা সরাও এই মাত্র ঢুপুস করে পড়ে গেছে ওর বাবা মোবাইল ঘাটছে আর ওর ঢুপুস করে পড়ে গেছে ফাইনালি রেডি ব্যাগপত্র সব রেডি এখন বেরোতে হবে পূজা বাই বাই ওকে বললাম কত বাচ্চা চল চল ও এখন শুয়ে আছে যখন যাবি ফোন করবি ওইখানটা থেকে নিয়ে যাবে লোক এগুলো সব আমি কী করে নেবো বসিয়ে তুবি আমি রিক্সায় যাবো আমার সাথে আমি কিন্তু বাইকে যাবো না আমাকে রিক্সায় তুলে দাও বাইকে যাওয়া মানে ওনার বাইক মানে ভীষণ রিক্স অত রিক্স না 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 আমি রিক্সায় যাবো বাড়িতে ঢুকে গেছি অনেকক্ষণ মানে ঢুকে তোমাদের গোপুদার কথা যে কি বলবো মানে দাড়ি কেটেছে সেই জামা পরে সারা বাপের বাড়ি ঘুরে এসে মেয়েকে নিয়েছে মেয়ের হাতে ছোট ছোট চুল আমি তো খেয়াল করি না আমি কিছু মনে হয় দাড়ি কেটেছে ভালো কথা কাছ থেকে তোর এইভাবে দেখতে যায়নি তোর বাবাকে দেখি মেয়ে সারা হাত চুল তারপর দেখি সারা কাঁধ ভরা ছাড়া 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 পাকা কাঁচা দাড়ি মেশানো তারপর উল্টো করে জামা পরিয়েছি পরিয়ে তারপর ওনার সাথে স্কুটিতে এসে এখন গেছে নিচে এখন তোমাদের গোল্ডকে যতটা পারবো ঘুম পাড়াবো গোবিন্দ তারকেশ্বরে গেছিল বললাম না কালকে রাত্রি 10টা মানে পর্যন্ত ওরা ফোনে ট্রাই করে যাচ্ছি ফোন অফ তারপর দাদা না পেরে প্রসেনজিৎ দাকে আমার আর মাথায় নেই এটা প্রসেনজিৎ দাকে ফোন করব এই দেখো গোবিন্দ গোল্ডের জন্য এটা নিয়ে এসেছে এটা ভগবান তারকের শট থেকে নিয়ে এসেছে আর প্রসাদ আমি সবার প্রসাদ প্রসাদ আমি অলরেডি ওকে দিয়ে দিয়েছি ও আর তো সহ্য করতে পারছে না ওই যে দেখো প্রসাদ খাচ্ছে কিভাবে হচ্ছে যে যে আশা নিয়ে গেছে পূরণ হয়েছে হ্যাঁ আমরা গেছিলাম ভোরবেলা বললো যে তুমি বেরোবে আমরা প্রথমে গেছিলাম হচ্ছে অভিরাম ঠাকুরের শ্রীবাটে আচ্ছা আচ্ছা তো আসার পথে তারকেশ্বর মহাদেবের কাছে মানে মেন মন্দিরে ঢুকেছিলে তো ওই যেখানে জল ঢালতে সবাই যায় তারকেশ্বরে বিকালবেলা রাজবেশ দর্শন দেয় তখন জল ঢালা যায় না ও আর সকালবেলা জল ঢালা যায় না আচ্ছা তা আমরা রাজবেশ দর্শন করেছি ও আগের বার গেছিলাম তখন সকালে জল ঢেলেছিলাম আর এবার গেছি বিকালে রাজবেশ দর্শন করেছি ফেরে যেতে কতক্ষণ লাগলো পূর্ণ করতে 1 ঘন্টা মতো লাগে কমফোর্টেবল জার্নি রবিবার উইকেন্ড বাজে কমফোর্টেবল উইকেন্ডে ওই লাইনে কাজ চলে বলে ট্রেনগুলো মানে ক্যান্সেল থাকে কিছু ট্রেন আর অনেক সময় ট্রেন লেটে চলে আমার যে শুনে খুব যেতে ইচ্ছা হচ্ছিল না বললাম না গোবিন্দ ঘুরে আসুক রাস্তাঘাট দেখে আসুক পরে যাব গোবিন্দের সাথে গাড়ি করে ময়না প্রসাদ খেয়েছো প্রসাদ খেয়েছো এবার একটু রাধে রাধে বলো একটু রাধে রাধে বলো রাধে রাধে করে দাও একটু রাধে রাধে বলো রাধে রাধে বলো রাধে 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 বলো ময়না তুমি একটু খেলাধুলা করো বুঝেছো আমি একটু জল খেয়ে আসি মানে আমার সিচুয়েশন এখন এমন গোলকে খাটের উপর রেখে
এক গ্লাস যে জল খেতে যাব সেই পজিশনও নেই। গোল্ডের পাশে শুয়ে কখন ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না। এখন গোল্ডের আমি দুজনেই ঘুম থেকে উঠে পড়েছি, এখন কোথায় যাব? এখন দিতে হবে সন্ধে, চলো সন্ধে লাগিয়ে আসি। এসে একটার পর একটা কাজই শেষ হচ্ছে না। এখন এ দেখো এক পাজা তোমাদের গোল্ডের জামা কাপড় নিয়ে বসেছি, এই সমস্ত জামা কাপড় টুকটুক করে ভাঁজ করে রাখবো। মানে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে মনে হচ্ছে গোল্ডের জামা কাপড় এক গাদা গাদা করে বাতিল করতে হচ্ছে, এত র্যাপিড হারে ও মানে ইনক্রিজ করছে ওর হাইট। এক ঘন্টা ধরে চেষ্টা করার পর তোমাদের গোল্ডকে একটু ঘুম পাড়িয়েছি, পাড়িয়ে এখন নিজের মতন সমস্ত কাজ তাড়াতাড়ি করে করে নিতে। আগের দিন এই শাড়িগুলো পরেছিলাম গোবিন্দর বার্থডেতে, শাড়িগুলো এখন তুলে রাখতে হবে আলমারিতে। জাস্ট একটু দেখো, মুখ থেকে জাস্ট একটা ওয়ার্ড বের করেছি, ব্যাস ওর ওঠা হয়ে গেল। কি হলো টুনটুনি, এটা কয় মিনিটের ঘুম হলো? কি করবো বলো, আজকে জেঠি যেহেতু নেই, গোলকে এখানে বসিয়ে বসিয়ে সমস্ত কাজটা করতে হচ্ছে। এই যে এত বড় একটা চেয়ার রয়েছে, ওর হাই চেয়ার, এখানে উনি বসবেন না। এখানে না 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 নয় না, এখানে বসো, আমি খাবার নিয়ে আসবো। খাবার খেতে হবে না, নাহলে বড় কী করে হবে? খেতে হবে তো, এইভাবে খেতে হবে না, চুপ করে বসে থাকো। নোরোনা কিন্তু তাই ঢুপ করে পড়ে যাবে। কিভাবে পড়ে যাবে? ঢুপ করে পড়ি। কি হচ্ছে, চুপ করে বসে থাকবে তো? মা এবারে চুপ করে বসে থাকবেন তো, নড়বেন না কিন্তু, একদম নড়বেন না, পড়ে যাবে, এই দেখো পড়ে যাবে কিন্তু। গোগোহেড বসিয়ে দিয়েছি, অনেক কষ্টে বসবে না, যে কোনো মুহূর্তে কান্নাকাটি জুড়ে দেবে। ইন্টারভিউ করে কাজকর্ম করে নিতে হবে। কি হচ্ছে তাড়াতাড়ি, এই তো তাড়াতাড়ি করছে, তাড়াতাড়ি 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 খাবার তৈরি হচ্ছে। আমার গোল্ডু বাচ্চা খাবে, আমার লিটল গোল্ড খাবে, বেবি গোল্ড খাবে, বেবি গোল্ড খাবার খাবে। আজকে অনেক তাড়াতাড়ি সমস্ত হয়ে গেছে, ডিনার কমপ্লিট হয়ে গেছে, আমার স্কিন ক্লিন হয়ে গেছে। এখন টোনার অ্যাপ্লাই করে ময়েশ্চারাইজিং করবো, করে তোমাদের গোল্ডকে আরেকবার খাওয়াবো। গোল্ডকে খাওয়ানো হচ্ছে, ওই বাড়ি থেকে মা আজকে রান্না করে দিয়েছিল খিচুড়িটা, সেটাই ওকে খাওয়ানো হচ্ছে। কেউ নয় বলছি, কেউ এসছে। আর তোমাদের গোপুদা আমি খেয়েছি রাতে বিরিয়ানি। চলো এখন চটপট করে দুধচর্চাটা করে গোলকে খাইয়ে শুয়ে পড়তে হবে। যত ফাস্ট আমি বেডে গিয়ে মানে রাতে ঘুমোতে পারবো, তত আর্লি কিন্তু আমি দিনের বেলা উঠতে পারবো। আর গোল্ডের অবস্থাটা দেখো, অলমোস্ট হাত ছেড়ে ছেড়ে দাঁড়ানো স্টার্ট হয়ে গেছে। খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করবো, গোল ইরম ইরম করে হাঁটছে, ইরম ইরম করে হাঁটছে। কিভাবে হাঁটবে মা তুমি? ইরম 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 করে হাঁটবে, এরকম দাঁড়াচ্ছে, দাঁড়িয়ে যেয়ে আমি চেঁচিয়ে উঠছি লাউডলি, ও ভয় পেয়ে গিয়ে বসে পড়ছে। বাট খুব তাড়াতাড়ি না হলে উইদিন 15 ডেজ আমার মনে হয় ও এরকম হাত ছেড়ে দাঁড়িয়ে পড়তে পারবে। কি মনে হয়, কি মনে হয় গোল্ডের বাবা? ঘড়িতে এখন বাজছে তোমাদের 11:15, গোলকে আরেকবার খাওয়াতে হবে। খাইয়ে বাড়ির সমস্ত মানে যে দরজাগুলো রয়েছে খোলা, শটান খোলা রয়েছে, সেগুলোকে সব অফ করতে হবে। কি হয়েছে, তুমি আটকে দিয়ে আসবে তাই বলছো? কাটকাও, 12:00 বাজে। আগো দুর্গতি আর কি বলবো, জামাটা ছিঁড়ে গেছে। আমার যে টেলার মানে পার্সোনাল টেলার হাফিজুলদা আর আসবে না, খালি ফোন করে করে তোমাদের গোপুদাকে ফোন করে মাঝে মধ্যে খবর নেবে। বৌদির কি লাগবে, যেই বলবে হ্যাঁ হ্যাঁ তুই আয়, আর কোনো খবর নেই। কত জামা কাপড় বলতো ওর ভরসায় আর রেখে রেখে না পেরে এখন হাতেই সেলাই করছি। এইটুকু মানে সেলাইটা জাস্ট খুলে গেছে, স্প্যানেটের জিনিস না, এ দেখো এই জিনিসটা খুলে গেছে। কি করছো তুমি, এই যে এদিকে, রাতে ঘুমাবে না, রাতে ঘুম হবে না, তোমারও ঘুম হবে না, আমারও ঘুম হবে না, বলো না একটু, বলো না আমরা ঘুমাবো না রাত্রে? এই যে আপনার চোখে ঘুম নেই ম্যাডাম, আপনার চোখে কি ঘুম নেই? এখানে কি পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, এরকম লাল হয়ে গেছে, আজকে দুবার পড়ে গেছে। আর তোমাদের গোপুদা তো নাক ডাকছে, শুনতে পাচ্ছো? বাবা নাক ডাকছে, মা বাবা ও বাবা। এখানে সব জামা কাপড় জড়ো করে রাখছি, যেটি সকালবেলা এসে এগুলো কাচবে, জানি না যেটি আদৌ কালকে আসবে কি আসবে না। দেখো ঘরের ভেতর খাট ভরে সমস্ত জামা কাপড় মেলে টেলে রেখে আজকে মহারানী আজকে আসেনি। এই যে তুমি কি আমার পায়ে পায়ে এরকম বাঁধবে, ঘুমাবে না, চলো। আজকে তোমাদের গোপুদা সমস্ত দরজা দরজা আটকে দিয়েছে, আর ওপাশে ওই দেখো গোল্ডের অবস্থা, কাঁদে না, এই তো নেবো, এই তো নেবো, এই তো নেবো। ওই বাড়ি থেকে আসার পর গোল্ড আজকে সারা সন্ধে আমার কোল থেকে নামেনি, মানে আমি একটু না এই পাশে যেতে পারছি না, ও পাশে কোনো পাশে কিছু চেক করতে পারছি না। গোপুজনকে ভরসা করে বসে থাকলে হবে না, নিজের হাতে নিজের চোখে সব এগুলো চেক করে তারপর ঘুমোতে যাবো। সব ঘরে একটা করে লাইট জ্বালিয়ে রেখে দিয়েছি, এই ঘরে কিন্তু লাইট জ্বালানোর কোনো দরকার নেই, বন্ধ করে দিলেই হয়। তুমি একটু বন্ধ করে দাও না, লাইটটা বন্ধ করে দাও। হোপফুলি আজকে ব্লগটা তোমাদের পছন্দ হয়েছে, যদি পছন্দ হয় কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করতে পারো। ঘর বাড়ির অবস্থা দেখছো কেমন, ছড়ানো ছিটানো, গোল্ডের ওই যে দুধের বাটি খেলনা ডালনা সব গোছাতে হবে, তারপর ঘুমোতে হবে। আর গোল্ডের চোখে এক ফোঁটা ঘুম নেই, ঘুম তো নেই।
রাত্রির বাজে এখন একটা একটাতেও তোমাদের গোল্ডের চোখে ঘুম নেই আর আমার তো ওষুধ খেতে হবে রাতের ওষুধগুলো খাওয়ার জন্য আমি এখানে নিতে এসেছি এক মাস জ্বর আর তোমাদের গোপু চন্দ্র ওরে বাপে বাপ তার তো দুই ঘুম হয়ে গেল এখন যদি গোল্ডের কাছে রেখে আসি গোল্ডকে খেতে হবে না তাই না 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 বাবার নামে কোনো নিন্দমন্দই করা যাবে না আজকের মতন চলে যাচ্ছি কালকে দুপুর ঠিক দুটোর সময় চলে আসবো আরো মজাদার আর এন্টারটেনমেন্টে ভরপুর ব্লগ নিয়ে আই উইল বি গ্ল্যাড ইফ ইউ ওয়াচ মাই ভিডিও এগেন সো টিল দেন বাই বাই